আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের আলোচনা বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন সিকেলি কর্নিউটাম। এই মেডিসিনটার মানে স্বভাব এবং গঠন, মানে রোগীর গঠন এবং স্বভাবটা নিয়েই শুধু বলবো। তো স্বভাব এবং গঠন হচ্ছে রোগিনী ক্র্যাশ, মানে কালো রোগিনী, কালো ও দুর্বল, দেহ অত্যন্ত ক্ষীণ, মাংসপেশি শিথিল, চক্ষু কুটারাগত, মুখ চুপসান, অর্থাৎ অস্থি চর্মসার এবং কঙ্কাল সদৃশ, কুণ্ডলপ্রিয়া, এই সকল রমণীদিগের উন্মাততা জন্মিলে তাহারা হাসে, করতালি দেয় এবং নিজেকে নিজে ডাকে অতি বৃদ্ধ ও লুল চর্ম। বৃদ্ধদিগের পীড়ায় সেকিলিকর কার্যকরী, ক্ষুধা ও তৃষ্ণা সর্বগ্রাসী। রোগিনীর দৈহিক চেহারাটা ঔষধ নির্বাচনের সহায়তা করে। এ হচ্ছে মানে সেকিলিকরে মেডিসিনটার লোকের স্বভাব এবং গঠন এটা দেখি আমরা বুঝতে পারবো। এটা এই মেডিসিনটা হচ্ছে সেকিলিকর মেডিসিন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।